কি বই ফেরত দিবি না মানে? জানিস এই বইটার দাম কত? পাক্কা নগদে 650 দিয়ে স্টেশনের বইয়ের দোকানটা থেকে কিনেছিলাম। নসুদা, তুমি যে কমিক্সের এত ভক্ত আগে তো জানতাম না। ওরে, সেজ পিসির ছেলের জন্মদিনে উপহার দেব বলে কিনেছিলাম। না দিয়া নিজের কাছে রাখা দিল কেন? ওরে গার্গেন্ডি ফ্রাস, জন্মদিনে বইটা উপহারে দিয়েছিলাম শুধু পড়তে, পিসির ছেলের বইটা পড়া হয়ে যেতেই আবার ফিরিয়ে নিয়েছি। জানিস ওই একটা বই দিয়ে এখনো পর্যন্ত আমি 56টা জন্মদিনের নিমন্ত্রণ খেয়েছি। পায়ের ধুলা দাও নসুদা তোমার। বিচ্ছুকে বইটা দিতে বল গনসা। লিডারের আদেশ অমান্য করলে 10 বছর এই আড্ডা থেকে ওকে সাসপেন্ড করব আমি। বিচ্ছু দিয়ে দে না ভাই বইটা, ওটা তো তোর পড়া হয়ে গেছে। না দেব না। কি এত বড় সাহস? এই লিডারের নসু ঘোষের মুখের উপরে ডাইরেক্ট না বলা। সবাই শোন, আমি এই মুহূর্তেই 10 বছরের জন্য এই আড্ডা হইতে নসুদা ছানার জিলিপি খাবে সঙ্গে জলভরা সন্দেশ। বিচ্ছুকে সাসপেন্ড করিলাম না, শুধু ছানারে জিলাপি আর সন্দেশে ওই মূল্যবান কমিক্স পাওয়া যায় না রে বোকা, সঙ্গে 5 হাড়ি মিহিদানা আর 5 হাড়ি দই চাই। তাই হবে, কোনো ব্যাপারই না। তুই কোত্থেকে পাবি ভাই বিচ্ছু? এর জন্য তো অনেকগুলো টাকা লাগবে। তার থেকে বইটা দিয়া দে না, লেটার শিখে যায়। নো নো মানে না। নসুদা যা যা খেতে চাইছে আমি এক্ষুনি সেসব আনছি, তোরাও বাদ যাবি না। তবে এই বই আমি ফেরত দেব না। 5 মিনিটস, আই এম কামিং। বিচ্ছুটা টাকা কোথায় পেলো রে বাচ্চু? আমিও তো সেটাই ভাবছি নসুদা। লিডারের মুখের উপরে জবাব। ব্যাপারটা কিন্তু মোটেই সুবিধার ঠেকছে না বাচ্চুদা। বিচ্ছুদা এত টাকা হঠাৎ করে কোথায় পাবে? দেখ ঢপ মাইরা বইটা লইয়া কাইটা পড়ছে। রাইট, তার মানে মুখের উপরে জবাব নয়, আমাকে মুখের উপরে বোকা বানিয়ে ওই কমিক্স নিয়ে বিচ্ছুটা পলায় অংতি নেহি ছরুঙ্গামে। ফলো মি।